সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাঁকে বাঁধা পড়লেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুম্বাইয়ের পালি হিলের বাস্তুতে বিয়ে করছেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় এই জুটি। এর আগে পাঁচ বছরের বেশি সময় ধরে চুটিয়ে প্রেম করেন তারা। সাদামাটায় বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন অসংখ্য তারকা। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ঘুরছে রণবীর আলিয়ার বিয়ের ছবি। আরও জানাচ্ছেন শহীদ আরাফাত। তারকাদের বিয়ে মানে ভক্তদের কাছে এক ভিন্ন আগ্রহের বিষয়বস্তু। বলিউডের প্রিয়াঙ্কা, ক্যাটরিনা, দীপিকার বিয়ের পর ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল রণবীর আলিয়া জুটি। এবার সে অপেক্ষার প্রহর শেষ করে সাত পাকে বাঁধা পড়েছেন তারা। রণবীর আলিয়ার বিয়ের আয়োজন করা হয় মুম্বাইয়ের পালি হিলের বাস্তুতে। বিয়ের পরপর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে বিয়ের ছবি। অনেকটা সাদামাটা ভাবেই আয়োজন হয় বিয়ের। মূলত রণবীরের বাবা ঋষি কাপুর ধুমধাম করে ছেলের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু বাবার মৃত্যুর পরে রণবীরও চাননি তাদের বিয়ে জাঁকজমক হোক। রণবীর আলিয়ার দীর্ঘ পাঁচ বছরের প্রেম নিয়েছিল নানা নাটকীয়তা। প্রথমে বিষয়টি স্বীকার না করলেও পরে অবশ্য স্বীকার করেন এই তারকা জুটি। এ জুটির বিয়ের অপেক্ষায় ছিলেন অসংখ্য ভক্ত। এর আগে 17 এপ্রিল বিয়ে করতে যাচ্ছেন আলিয়া জুটি, এমন গুঞ্জন ছড়িয়েছিল মিডিয়াপাড়ায়। পরে জানা যায় বিয়ের নতুন তারিখ। আলিয়ার পরিবারের পক্ষ থেকে নতুন তারিখ ঘোষণা করা হয়। অবশেষে 14 এপ্রিল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রণবীর আলিয়ার বিয়ে অনুষ্ঠিত হল। রালির বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড পাড়ার অসংখ্য তারকা। বিয়ের আয়োজনে অংশ নিয়েছেন কারিনা কাপুর, পূজা ভাট, কারিশ্মা কাপুর, করণ জহার, আয়ন মুখার্জি সহ অনেকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় বিয়েতে ভাট ও কাপুর পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধব মিলিয়ে মোট 50 জন অতিথি উপস্থিত ছিলেন। বিয়েতে মেক্সিকান, ইতালিয়ান, পাঞ্জাবি সহ বিভিন্ন জায়গার বিশেষ সব খাবারের আয়োজন ছিল। কাবাব, বিরিয়ানি সহ অন্যান্য খাবারের জন্য 50টিরও বেশি কাউন্টার ছিল রালিয়ার বিয়েতে। বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই রণবীর আলিয়া ছুটবেন হানিমুনের উদ্দেশ্যে। জানা যায় দক্ষিণ আফ্রিকায় মধুচন্দ্রিমায় যাবেন এই নবদম্পতি। শহীদ আরাফাত, আরটিভি।